জননী তোমার নায়ক নাকি বাইচা আছে হায় না কে তুমি অপেক্ষা করো তোমার ভাই আইলে তোমার রেপ করে ফিরত না দেবনি বাবুল আরে বাবুল কইরে বাবুল খবর আছে কি হইছে তুই না তো তোমার মা রে আর বোনে রে তরফদার লোকেরা উঠে লয়ে গেছে গা তরফদার এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না আজ হবে তোমার আমার মিলন বাসর ঘর আর তো দেরি সহ্য হয় না সুন্দরী আর স্বেচ্ছাই যোগ না তখন জোর করে রেপ কেসের একটু অভিনয় করব খারাপ বাসায় জঘন্য বাসায় একটা গালি দিব তোর মায় জনগণের নেতা দেশের নেতা যে দেশের শত্রু জনগণের শত্রু তার পক্ষে নেতা অস্ত্র হাতে নিছে জনগণের কষ্ট বাবুলকে মেরে ফেলার জন্য কুখ্যাত নেতা তুই আমার কি মারবি আরে তুই আমার কি মারবি আমি তো মরে গেছিলাম তরফদার তো আমার মেরে ফেলাইছিল আল্লাহ আল্লাহ আমার বোনাস টাইম দিছে তোদেরকে মারার জন্য আমার বাঁচায় রাখছে ভাবি এই বেড়াই আমাকে বাবুলের মারার হুকুম দিছিল আমার গায়ে হাত দিলে কেউ বাঁচবে না কেউ না হাই ইসমাইল তোরা জনগণের সাথে ধোকাবাজি করে জনগণের নেতা সেজে আজ জনগণের সাথে বেইমানি করেছিস তোদেরকে বাঁচিয়ে রাখলে জনগণের সাথে বেইমানি করা হবে আজ জনগণই তোকে মেরে ফেলবে Thank you.
নভানা, তোর জন্য আমি সর্বশান্ত হয়েছি, তোকে এখন মেরে ফেলব, দেখি তোর বাবুল তোকে কিভাবে বাঁচায়। বাবুল লাগবো না, আমিই ঠেকাই দিচ্ছি, লল্লে চলে গেলাম ফুটাই দেবো ওই মালটা দেখি। এই বাবি রে বহুত জ্বালাইছ, ও জনগণ একটা খাড়া করাচ্ছি, এইটার হোতা। বাবুল, দরবদারকে মারার আগে আমাকে প্রতিশোধ দিতে দে। ও আমার দুটো হাত কেটে নিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে, আমি ওর দুটো হাত নিয়ে নেব। দরবদার, তোর হাত দুটো দে। আমার ছেড়ে দে, সবকিছু তোর দিয়ে দেব, আমি এইটা এনে কলকাতা যামগা, আমার মাফ করে দে। মা, মাফ তো আমার নীরব বাবা তোর কাছে চেয়েছিল, তুই মাফ করিস নি, তার তু হাত কেটে দিয়েছিস। মাফ তো আমার বন্ধু সুমন চেয়েছিল, তুই তাকে মাফ করিস নি, তাকেও মেরে ফেলেছিস, আমাকে মাফ করিস নি, আমার মা বোনকে তুই মাফ করিস নি। তোকে মাফ করলে বাংলাদেশের মানুষরা আমাকে মাফ করবে না, আমার বাবা, আমার মা, সুমল ডালপিন্ডু আমাকে মাফ করবে না। বাবুল, আমার যা কিছু আছে সবকিছু তুই নিয়ে যা, তবু আমার মাফ করে দে। হয় তরফদার, তুই তো মাইশের সানডে মান্নে ক্লোজ করছস, ওয়ান টু তে খালাস করছস, সিস্টেম করে দিছস, ক্যামেরা করে শেষ করে দিছস, আবার মায়া মানুষ দেখলে কাছে রাখছস, আয়নারে কাছে আয়নারে। হয় তরফদার, এবার তুই নাকি কল টিপতে মানুষ মারতাছস। তরফদার, তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব, তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব, দেখ পরে কিসের মারতাছি, দেখ দেখ। বাবুল, ওকে এইভাবে নয়, ওকে ওর মতো করে মার, আমি হাত আটকেছি, তোরা পা ধরে টান। আরে খাবার আমি যোগান দিয়ে লে, কলে টিপ দিলে পানি ফোরে, রুচুরে কলে টিপ দিলে পানি পরে, তারু জোরে। ঠিক আছে, পরে আইসেন। তরফদারকে মারার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। কাকে গ্রেফতার করবেন? আমরা সবাই তরফদারকে মেরেছি, এই দেশের 12 কোটি মানুষ তরফদারকে মেরেছে, কাকে ধরবে? ধরুন, আমাদের সবাইকে ধরুন, আগে সব অপরাধীর বিচার করুন, তারপর জনতাকে ধরুন।